রাজ্যের বকেয়া আদায়ে কাল দিল্লির বুকে তৃণমূলের কর্মসূচি রয়েছে। কাল রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন, আর পরদিন যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভ। সেখান থেকে মিছিল করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং এই গোটা বিষয়টা নিয়ে আজকে এই কর্মসূচি কি হবে, কাল কি যদি কোনো বাধা আসে তার পাল্টা কি, সমস্তটা নিয়ে আজকে সাংসদ সৌগত রায়ের বাড়িতে একটা বৈঠকও রয়েছে। কারা কারা থাকবেন বৈঠকে, বৈঠকের প্রস্তুতি কতদূর, বা বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হতে পারে, সমস্তটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। প্রবীরের কাছ থেকে গোটা বিষয়টা নেওয়ার চেষ্টা, বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রবীর, শুরু হয়েছে বৈঠক এখনো পর্যন্ত, আর কি কি নিয়ে বৈঠকে ঠিক আলোচনা হতে চলেছে, কে কে থাকবেন? দেখো সব্যসাচী, আমি দাঁড়িয়ে রয়েছি 58 লোধি স্ট্রিট, এটা হচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ি। এই সৌগত রায়ের বাড়িতেই সন্ধ্যা 8টা থেকে বা রাত 8টা থেকে একটি বৈঠক হবে তৃণমূল কংগ্রেসের, যে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকতে বলা হয়েছে সমস্ত সাংসদ এবং বিধায়কদের, মন্ত্রীদের। 8টার সময় এই বৈঠক শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে। বৈঠকের মূল বিষয়বস্তু হচ্ছে যে আগামী দুদিন, অর্থাৎ 2রা অক্টোবর 3রা অক্টোবর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে তৃণমূল কংগ্রেস যে ধর্ণা কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, সেই প্রতিবাদ কর্মসূচি বা ধর্ণা কর্মসূচির একদম শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা। এক, রণকৌশল কী হবে, কারণ অনেক জায়গায় অনুমতি পাওয়া গেছে, অনেক জায়গায় অনুমতি পাওয়া যায়নি। যেমন আগামীকাল রাজঘাটে দুপুর 2টার সময় যাবে তৃণমূল কংগ্রেস, সেখানে শ্রদ্ধা জানাবে। তারপরে যদি কোনো কর্মসূচি থাকে, নতুন করে যুক্ত হয়, সেই বিষয়ে আলোচনা হবে। 3 তারিখ যন্তর মন্ত্র ধর্ণার অনুমতি পেয়েছে তৃণমূল কংগ্রেস। 3 তারিখে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে যাওয়ার কথা ছিল স্মারকলিপি দেওয়ার জন্য, গিরিরাজ সিং সময় দেয়নি। সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হিসেবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেখা করতে হবে। এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে সৌগতরা জানিয়েছেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখা করতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কোথায় দেখা করবেন, যন্তর মন্ত্রের থেকে মিছিল করে যাওয়ার কথা ছিল, সেই মিছিল হবে কিনা, এই বিভিন্ন বিষয় নিয়ে শেষ মুহূর্তে রণকৌশল পরিকল্পনা কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদ বিধায়ক মন্ত্রীদের ডেকেছেন। 8টার সময় এখানে বৈঠক হবে, মেগা বৈঠক। সেই মেগা বৈঠকে চূড়ান্ত রণকৌশল বা রূপরেখা তৈরি হবে আগামী দুদিনে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে কীভাবে চলবে, কীভাবে আন্দোলন হবে, কীভাবে প্রতিবাদ হবে। সুতরাং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ, মন্ত্রী, বিধায়ক তারা উপস্থিত হয়েছেন দিল্লির বুকে। আরো কয়েকজন আছেন যারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবেন। সুতরাং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্ণার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি থেকে লাগাতার দিয়েছেন, 21 জুলাই ঘোষণা করেছেন। তার মধ্যে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বকেয়ার কোনো টাকাই দেয়নি, ফলে একদম শেষ মুহূর্তে দিল্লিতেই আসতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্রীয় সরকার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে। সুতরাং আগামী দুদিন কার্যত প্রতিবাদকে একদম উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেটা কিভাবে হবে, তার উপরেখা কি হবে, একটা বিষয় জানতে চাইবো। এখনো পর্যন্ত এই যে ধর্ণা রয়েছে বা কর্মসূচি রয়েছে, কোন রকম কোন প্রশাসনিক ওজরাপত্তি এখনো পর্যন্ত কি এসেছে? দেখো, প্রশাসনিক তরফ থেকে যেগুলো জানার বিষয়, বলার বিষয়, সেগুলো অনেকদিন আগে থেকে চলছিল। যেমন রামলীলা ময়দান চেয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যারা আসবেন তাদেরকে থাকা খাওয়ার জন্য রামলীলা ময়দান, কিন্তু দিল্লি পুলিশ দেয়নি, জানিয়ে দিয়েছে হবে না। দিল্লির যন্তর মন্ত্র ধর্ণার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে মিছিল করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী পর্যন্ত যাওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সুতরাং দিল্লি পুলিশ কিন্তু তাদের যা স্ট্যান্ড সেটা কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিয়েছে। সুতরাং পরবর্তী পদক্ষেপ হিসেবে তৃণমূল কি ভাবছে, সেই ভাবনা নিয়ে কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে আলোচনা হবে এবং সেখানে চূড়ান্ত হবে রূপরেখা আগামী দুদিনের। একদমই সঙ্গে থাকো, আমরা একটু সৌগত রায়ের বক্তব্য শুনে নিয়ে নিই। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনের সৈতে সব মন্ত্রী এবং সব এমপিদের মিটিং ডাকা হয়েছে। স্বভাবতই আমাদের আগামী দুদিন কর্মসূচি আছে, সেই কর্মসূচির ব্যাপারে ডিটেলসটা আলোচনা হবে। কলকাতায় আমরা একসাথে বসতে পারিনি, তার কারণ দুদিন আমাদের নষ্ট হলো, কেন্দ্র ওই ট্রেন ক্যান্সেল করে দিল। এখন সব লোকরা রওনা হয়ে গেছে, কাল এসে পৌঁছে যাবে। মিনিস্টার অফ স্টেট যিনি আছেন, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, এর আগেও আমরা যতবার তুলেছি পার্লামেন্টে, উনি সব জবাব দিয়েছেন, উনি টাইম দেবেন। কিন্তু তারপর কী করবো না করবো, এগুলো তো ডিটেলসের ব্যাপার।
অভিষেক ব্যানার্জি এলে ঠিক হবে। প্রবীর, সুগতরা যেরকম বললেন যে অভিষেক ব্যানার্জি এলে ঠিক হবে, কিন্তু আর একটা বিষয় জানতে চাইব, এই যে ধরো রাজঘাটে ধর্না, যন্তর মন্তরে ধর্না রাজঘাটে, যেখানে বসবে তৃণমূল কর্মী সাংসদরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যন্তর মন্তর, তারপরে গিরিরাজ সিং এর কাছে দরবার একটা মিছিল করে যাওয়ার কথা আছে, এই সমস্ত কর্মসূচির বাইরেও কি আলাদা কোনো কর্মসূচি নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের? দেখো, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত যা পরিকল্পনা করেছে, সেটা রাজঘাট হোক, যন্তর মন্তর হোক, মিছিল করে যাওয়া, সেখানে যদি কোথাও কোনো রকম বাধার সৃষ্টি হয় বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপটা কী হবে সেই সময় ঠিক হবে। এবং এই যে দিল্লির বুকে দুদিনের কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আগামী দিনে যদি কোনো আন্দোলন করতে হয়, সেই কর্মসূচি কিন্তু দিল্লির বুক থেকে জানিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন পর্যন্ত এটাই ঠিক রয়েছে। কিন্তু যে তিনটে কর্মসূচি এখন মূলত নেওয়া রয়েছে, সেখানে যদি কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে পরবর্তী কী ভাবনা আছে সেটা কিন্তু সেই সময় জানা যাবে বলে জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।